আমার ভাইরা আমার বন্ধুরা রে, কোন দিকে কোন নজর নাই, কো খেয়াল করে শোনা চাই রে বন্ধু, এ কলিদার টুকরা মা বোনেরা, জানি না আবার কোনদিন আসতে পারবো কিনা পারবো না বাবাজি, যদিও বা এসে গেছে মাইকের কন্ডিশন খারাপ, এরপরেও ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে আমি আমার কথা বলে যাব, আমার বন্ধু আমার বাবাজি না রে, আল্লাহ নবী আবুজর গিফারি কে ডাকলে, ডাক দিয়ে কই আবুজর গিফারি বলো তো দেখি, তোমার জিন্দেগির জমিনে এমন কোন আমল আছে যে আমলটার কারণে আল্লাহ সমস্ত সৃষ্টির ফেরেশতারা তোমাকে চেনে, আবুজর গিফারি ডাক দিয়ে কই নবী গো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনার উম্মতের ভিতরে আপনি যখন নামাজের পরে আপনি যখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মজমা করেন, ও নবীজি ওই সময় আমি গরিব সাহাবি আবু যর গিফারি এই মজমার ভিতরে থাকলে আমারে কে না কে কত মানে কত কত কথা বলে, এই জন্য আমি আবুজর গিফারি, আমি আবুজর গিফারি, আমি মসজিদের ড্যান কর্নারে চলে যাই, আমি ড্যান কর্নারে যাইয়া বেশি বেশি সূরা ইখলাস তেলাওয়াত করি, জিবরাইল আমিন ডাক দিয়ে কই নবী গো, আপনার উম্মত দুনিয়াতে যতদিন পর্যন্ত থাকবে, এই দুনিয়া যতদিন পর্যন্ত হাশরের ময়দান পর্যন্ত আপনি নবী চলে যাবেন, সাহাবায়ে কেরামরা চলে যাবে, আপনার যত উম্মত দুনিয়াতে আসবে সমস্ত উম্মতের চাইতে হযরত আবু যর গিফারির কোরআন খতমের সওয়াব এই উম্মতের চাইতে আল্লাহর দরবারে বেশি হবে, একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এ কুড়িদার টুকরা বন্ধু, আপনি কোরআন পড়তে জানেন না, আপনি একটা সন্তানকে কোরআন শিক্ষা দেন, আপনি একটা এতিম সন্তানকে খানা দেন, আপনি কোরআন পড়তে জানেন না, আপনি সূরা ইখলাস পড়তে জানেন, আপনি প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের পরে তিনবার সূরা ইখলাস পড়বেন, তিনবার যদি কোনো বান্দি সূরা ইখলাস তেলাওয়াত করে, আমার আল্লাহ ওই তিনবার সূরা ইখলাস তেলাওয়াত করার ওসিলায় আমার আল্লাহ এক খতম কোরআনুল কারীম সওয়াব আমার আল্লাহ বান্দা বান্দির আমল নামায় দিবে, একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার বন্ধুগণ, কোন দিকে কোন নজর নাই, কোন খেয়াল করে শুনবেন রে বন্ধু, আমার ভাইরা রে আমার বাবাজি রা রে, এ মুসলমান বন্ধু আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর কোরআনের চাইতে দামি কোনো কিতাব আর নাই, বাজান রে গীতা বলেন, মহাভারত বলেন, ত্রিপিটক বলেন, বাইবেল বলেন, পুরাণ বলেন, মন্দা বলেন, মনোমত সংগৃহীত তৌরাত জবরে ইনজিল, আমার ভাইরা আমার বন্ধু গণ, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, নাসারা বলেন, যত রকম ধর্ম আছে সমস্ত ধর্মে ধর্মে যাদবদেরকে জিজ্ঞাসা করে দেখবেন তারা তাদের কি কিতাবের ভিতরে কোন ধর্মযাজক কোন পণ্ডিত কোন প্রহিত বলতে পারবে না, তাদের ধর্মের ওই কিতাবের ভিতরে কোন ভুল নাই কোন সন্দেহ নাই, কিন্তু বাইরে মুসলমানদের পক্ষ থেকে আমি আবু রাইহান হাতে নিয়ে বলতে পারি, আমার মালিক আমার আমার আল্লাহ যে কোরআন নাযিল করেছে এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, ভুল তো দূরের কথা, কোনো সন্দেহের কোনো অবকাশ নাই, আমার আল্লাহ বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, আল্লাহ বললেন পৃথিবীর মানুষ এটা এমন একটা কিতাব
যে কিতাবের ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, সুন্দর কোনো অপকাশ নাই। আর এই কিতাব খোদা বীর আল্লাহওয়ালা ব্যক্তির জন্য পথ প্রদর্শক হিসাবে কাজ করবে। আমার ভাইরা রে, এই দুনিয়া ছেড়ে যেতেই হবে। এই দুনিয়া ছেড়ে যাওয়ার আগে নিজে নিজে সংশোধন হইতে হবে। আমার ভাইরা, আমার বন্ধু, আল্লাহর নবীর সাহাবীরা তারা দেখেন কেমন গুনাহ থেকে বেঁচেছে। নাম শুনছেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভাই রে, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী যখন মিহরাবে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য গিয়েছে, রা বগুড়ার বাবা দিনা রে এ পরিদার টুকরা মা গো, আল্লাহর নবী যখন মিহরাবে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য গিয়েছিল, আল্লাহর নবী মিহরাবে দাইয়া আসমান থেকে এই জমিনে হযরত বেলালের পায়ের আওয়াজ পাইতো। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান যুবক রে, আরে যুবক, কেন তুই বাঁকা পথে চলবি? কেন তুই আল্লাহর কোরআন ধরবি না রে যুবক? কেন তুই কোরআন পড়বি না? কেন তুই আল্লাহর কোরআনের কাছে আসবি না? ভাই রে, আল্লাহর নবীর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার ভাইরা রে, নবী একদিন হযরত বেলালকে ডাক দিয়ে কই, বেলাল রে, এরে বেলাল, বলো বলো না তুমি এই দুনিয়ার জমিনে এমন কোন আমল করো? বেলাল ডাক দিয়ে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বেলাল তো তেমন কোন আমল করতে পারি না, কিন্তু নবীজি, ও নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ও গো নবী গো, পাঁচ ওয়াক্ত নামাজের পর আপনি নবী যখন সাহাবায়ে কেরামদেরকে আপনি যখন বয়ান করতেন, সাহাবায়ে কেরামদের সঙ্গে কথা বলতেন, নবীজি, ওই সময় আমি বেলাল এই জায়গায় বসে থেকে কি লাভ করব? ও নবীজি, আমি তো জবানে আমার জিহ্বাটা খাটো, আমি বেলাল কথা বলতে গেলে আমার কথা আটকায় দেয়, আমার মুখের উচ্চারণ ভালো মতন শুদ্ধ হয় না, কিন্তু নবী গো, এই জন্য আমি বেলাল মসজিদের ভিতরে যেন অথবা বাম কন্যারে আমি বেলাল বসিয়া বেশি বেশি নফল নামাজের ইবাদত করি। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ, একটু আল্লাহর নামে জিকির করে মুসলমান বন্ধু, এই দুনিয়ার থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। আমি আলেম, আর একজন আলেম, আর একজন ইমাম মদজি, আর একজন মুরব্বি, আর একজন দুনি, আর একজন গরিব, এই দুনিয়া ছেড়ে যেতেই হবে। কিন্তু এই দুনিয়া ছেড়ে যাওয়ার আগে ওই কবরের চিন্তা করো, ওই কবরকে ভয় করো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোনো দিকে কোনো নজর নেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মা আয়েশার ঘরে ঘুমাইতে গেছে। বাবাজি, মা আয়েশা নবীকে পাইয়া মা আয়েশা খুশিতে আত্মহারা হয়ে গেছে। রা বন্ধু, কোনো দিকে কোনো নজর নেই, খুব খেয়াল করে শোনা চাই, এই সোনা তোলার মারা, এই বগুড়ার মারা, এই করিদার টুকরা যুবক বন্ধু, স্বামীকে পাইয়া স্ত্রী খুশি, আল্লাহ নবী মা
আয়শা উরাতকে বালিশ বানাইছে, মা আয়শা আল্লাহর নবীকে পাইয়া মা আয়শা নবীদের মাথা দুইটি হাতের দশটি আঙ্গুল দিয়া নবীদের মাথার খেদমত করতেছিলেন। ভাই রে আল্লাহর নবী একটু পরে ডাক দিয়ে কই, আয়শা আমি নবীদের তোমার কাছে একটা জিনিস চাইব দিবানি। আয়শা ডাক দিয়ে কই, নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কি জিনিস চাইবেন গো নবীজি? আল্লাহর নবী ডাক দিয়ে কই, আয়শা রে বলো না তুমি ওই জিনিসটা আমারে দিবানি। আয়শা ডাক দিয়ে কই, নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি নবী যদি বলেন আমি আয়শার কল্লা কেটে দিতে হবে, আমি আয়শা কল্লা কেটে দিতে রাজি, আমি আয়শা আমার স্বামী মুহাম্মদকে আমি খালি হাতে বিদায় দিতে রাজি নাই। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু আল্লাহর নবী ডাক দিয়ে কই, আয়শা রে এই রাত্রিবেলা, এই রাত্রিবেলা তুমি আর আমি একা, এই জায়গায় কেউ নাই, আজকে তো তোমার সঙ্গে আমার থাকার পালা। ওরে আয়শা তুমি যদি অনুমতি দাও আমি নবী দিয়ে আজকে রাতটা আল্লাহর ইবাদতের মধ্যে কাটায় দিই। আয়শা ডাক দিয়ে কই, নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কি একাই আল্লাহকে ভালোবাসেন, আমি কি আল্লাহকে ভালোবাসি না? এ বোমরার মারা, এ সুরতুলার বোনেরা, আজকে তুমি ফজরের নামাজ পড়ো তোমার স্বামী নামাজে ওঠে না। এ বোমরা দেলার বাবা দিরা, আপনি নামাজ পড়ে আপনার স্ত্রী নামাজ পড়ে না, আপনার সন্তান মানে আপনার ছেলে সন্তান নামাজ পড়ে না, আপনার কন্যা সন্তান নামাজ পড়ে না। বাবা জি দেখেন স্বামী আর স্ত্রী দেখেন কেমন আল্লাহর মহব্বত অন্তরের ভিতরে। আর মুসলমান বাবাজি মা আয়শা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর সামনে নামাজ আদায় করে, মা আয়শা পিছনে, এক পর্যায়ে মা আয়শা ঘুমিয়ে গেছে, আল্লাহর নবী নামাজ পড়তে আসে আল্লাহর নবী ঈশান নামাজের পরে আল্লাহর নবী দীর্ঘ সময় নামাজে দাঁড়ায় থাকতেন। আল্লাহর নবী নামাজে দাঁড়ায় থাকতে নবীর পা পর্যন্ত ঘুম মানে ফুলে উঠতেন। আবার কোনদিন আসতে পারবো কিনা জানি না। এ মুসলমান বন্ধু প্রতিদিন প্রতিদিন প্রতি মাস সারা বছর এই জায়গা আসার পক্ষে সম্ভব না। ভাইরে দরদ নিয়ে উম্মতের ওলামা কেরামদের পক্ষ থেকে কথা বলছি, মা আয়শা ঘুমিয়ে গেছে, এইদিক আল্লাহর নবী দীর্ঘ সময় নামাজ আদায় করতেছে, আল্লাহর নবী নামাজের ভিতরে আল্লাহর নবী তেলাওয়াত করতেছে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্বাগীনা মা আবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা। এ আল্লাহর নবী তেলাওয়াত করে নবীজি কান্দি, নবীজি এত কান্না করেছে ওই দিন। এ মুসলমান বন্ধু ওলামা হযরত এই জায়গায় আছে, আগের যুগে মদিনার ভিতরে তাহাজ্জুদের নামাজের আদান হইতো, ভাই জান নবীর মসজিদ বেলা আজান দিত, এরপর নবীর কামরায় আসতো, নবীদের সঙ্গে নিত, নবীদের নামাজে যাইত। আমার ভাইরা আমার বন্ধুগণ হযরত বেলাল মজমায় আসিয়া নাও মসজিদে আসিয়া হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দেওয়ার পরে নবীদের কামরায় গেছে, যাইয়া দেখে আল্লাহর নবী নামাজরত অবস্থায় নবী বসে আছে। হযরত বেলাল নজর কই দেখে মায়ের নবী কেমন জানি মা মরার মতন ডুকরে ডুকরে কান্দে, নবীদের এত কান্না কানছে, নবীদের কান্নার চোখের পানিতে নবীদের দাড়ি মুবারক খানা ভিজিয়া গেছে। শুধু তাই নয় রে বগুড়ার বাবা দিরা, আল্লাহর নবী যেই জায়গায় বসে আছে নবীদের সামনের জায়গা পর্যন্ত ভিজে গেছে। বেলাল ডাক দিয়ে কই, নবী গো
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহর নবীজি, ও নবী গো, ও আপনি কেন কান্না করেন গো নবীজি? নবী ডাক দিয়ে কই বেলাল রে, আমি কান্দি জাহান্নামের ভয়ে। বেলাল ডাক দিয়ে কই নবীজি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ, আপনি নবী নিজেই বলেছেন আল্লাহ আপনার সামনের গুনাহ মাফ করছে, আল্লাহ আপনার পিছনের গুনাহ মাফ করছে, কিন্তু নবী গো আপনি কেন জাহান্নামের ভয়ে ডুকরে ডুকরে কান্দেন? আল্লাহর নবী ডাক দিয়ে কই বেলাল, আমি নবী আমার জন্য কান্দে না, আমি নবী কান্দি আমার এতিম উম্মতের জন্য, আমার এতিম উম্মত গুলি ওই গুনাহ নিয়ে যদি কবরে যায়, আমার এতিম উম্মত আমার বান্দা বান্দি গুলি কেমন করিয়া ওই কবরের আযাব সহ্য করবে? এর বগুড়ার বাবা দিনা রে, এ কলিজার টুকরা যুবক ভাইয়া, এ পদ্মার অন্তরালের মা, কেন তুমি আমি বাঁকা পথে চলব, কেন তুমি আমি মসজিদ ছাড়ব, কেন তুমি আমি গুনাহ করব? ভাই রে, এই জায়গায় এমন কোন মা নাই, এমন কোন বোন নাই, এমন কোন ভাই নাই, এমন কোন বাপ নাই, এমন কোন সন্তান নাই, বলতে পারবেন না আপনার আমার জিন্দগির জমিনে গুনাহ নাই। আল্লাহ বলেন, বান্দা রে এখনো সময় আছে, আমি আল্লাহর কাছে মাফ চাই, আমি আল্লাহ তোদেরকে মাফ করিয়া দিব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আরে বান্দা আমি আল্লাহর কাছে মাফ চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোদেরকে মাফ করতে দেরি করব না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধু গো, মোমন আমার মালিক আল্লাহ, দেখো কেমন দয়ার আল্লাহ, কেমন মায়ার আল্লাহ। এরা মুসলমান বাবাজি, এরা কলিদার টুকরা যুব, এ বাদাম রে দেখবেন শুক্রবারের দিন জুমার নামাজের ভিতরে, সানি খুতবার ভিতরে উম্মতের ওলামায়ে কেরাম বলেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আশাদ্দুহুম ফি আমিরিল্লাহি উমর। উম্মতের ভিতরে আল্লাহর নবীর পরে সবচেয়ে নরম দিলের মানুষের নাম হইল আবু বকর, আর সবচেয়ে কঠোর দিলের মানুষের নাম হইতেছে হযরত ওমর। একটু আওয়াজ করে বলেন সুবহান ভাই জন ডেনে আল্লাহ বামে আল্লাহ, আল্লাহ বামে আল্লাহ, সামনে আল্লাহ পিছনে আল্লাহ, ডানে আল্লাহ বামে আল্লাহ, আসমানে আল্লাহ জমিনে আল্লাহ, ডানে আল্লাহ বামে আল্লাহ, সামনে আল্লাহ পিছনে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা যারা চান আজকের মাহফিলটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, দুটা হাত উঠাবেন দোয়া কবুলের জন্য, তিনটা তাকবীর দিবেন, দুইটা হাত উঠান, দুইটা হাত উঠান, যারা যারা চান আজকের মাহফিলটা কবুল হয়। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর নারায়ে তাকবীর। আপনামান আমার ভাইরা, আমার বন্ধুগণ, নাম শুনছেন আবু বকর, নাম শুনছেন ওমর, নাম শুনছেন আলী, নাম শুনছেন উসমান, হাই 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 হাই, উম্মতের ভিতরে আল্লাহ নবীর পরে সবচাইতে নরম দিলের মানুষের নাম হইল আবু বকর, আর সবচাইতে কঠোর দিলের মানুষের নাম কি যেন বলেন? কি ওমর? কেমন ওমর জানেননি?
এই উমরের সামনে যদি কোনো ব্যক্তি আল্লাহর কোরআনের বিরুদ্ধে কোনো কথা বলে, কোনো কথা চলেন ডাইরেক্ট মর্দান শেষ কথা। আর আমার বাংলাদেশে হিজরা চিনেন আপনারা, কথা বলেন হিজরা চিনেন না? আচ্ছা কোন তো দেখি হিজরা দেখছেন, কে কে দেখছেন হাত উড়ন তো দেখি, সবাই দেখছেন? হায় হায় হাত নামা, দেখবেন এমন করে ট্রেনের ভিতরে বাসের ভিতরে, এরপর বাজারে ডাক দেখো এই মামা এই মামা, কথা হয় না। আমার মেয়েরা কোন তো দেখি হিজরার মর মানে হিজরার মরা দেখছেন কোনোদিন, কথা হয় দাগুন গাবুন দেখছেন, জানাজা দেখছেন? মুসলমান এখনো সময় আছে আল্লাহর কোরআনের বিরুদ্ধে যাইও না। হিজরা দামুন মারা গেলে দাফন কাফন দেওয়ার মতন কেউ থাকে না, জানাজা ঘোরার মতন কেউ থাকে না, এখনো সময় আছে আল্লাহর কোরআন ধরা, নয়তোবা হিজরার মতন মরতে হবে, কেউ তোমার দাফন কাফন করবে না। কথা বলেন ঠিক কিনা? আমার বাংলাদেশে 18 কোটি জনগণের তিনি কিন্তু অভিভাবক, কথা বলেন ঠিক কিনা? এত বড় একজন ব্যক্তি, কিন্তু সেই ব্যক্তির এক মাঝি নৌকার এক মাঝি মসজিদে আদান হয়, একজন মুসলমান বলতেছে যে ভাই মসজিদে আদান হয়, এই ব্যক্তি ডাক দিয়ে কই এই চুপ কথা বল না, আরে 90% মুসলমানের দেশের ভিতরে আদানের সময় স্লোগান হয় ওই নেতাকে কেন তোমরা তোমাদের সমাজে আনো, ওই সমস্ত নেতাদেরকে বয়কট করা দরকার, কথা বলেন ঠিক কিনা? তোরা বলেন ঠিক কিনা? আমার ভাইরা আমার বন্ধুগণ, বাবা এখনো সময় আছে আল্লাহর কোরআনটা ধরো, আপনি যাকে ভোট দেন ভোট দিতে হবে, ভোট এটা আপনার আমার অধিকার, কিন্তু এমন ব্যক্তিকে ভোট দিবেন না যেই ব্যক্তি আজানের সময় স্লোগান দেয়, যেই ব্যক্তি নামাজের চিন্তা করে না, যেই ব্যক্তি কোরআনের চিন্তা করে না, মসজিদের চিন্তা করে না, মাদ্রাসার চিন্তা করে না, ওলামাই কেরামদের চিন্তা করে না, এদেরকে বয়কট করা দরকার, কথা বলেন ঠিক কিনা? মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবদার করব, আপনি যত 5 ওয়াক্ত নামাজ পড়েন, এই দু একটা চুটকি পুটকি না থাকলে আপনার কোনো লস যাবে না, এদেরকে ছাড়াই করেন, কথা হয় না কেন? নতুবা আপনার বিপদ এরা ডেকে আনবে, এরা আপনাকে বিপদে ফেলবে, তারা 90% মুসলমানের দেশে মুসলমানদের মানে মুসলমানদের মসজিদের সামনে আঘাত দেয়, এই দেশের জনগণ যদি খেপে দেয় পালানোর কোনো রাস্তা পাবেন না, কথা বলেন ঠিক কিনা? আমার মেয়েরা রাস্তার ভিতরে একজন ব্যক্তি এমন কান্না কান্দিতে হাই হাই, হযরত উমর ওই ব্যক্তিকে দেখিয়ে মায়া লাগে গেছে, উমর অনেকক্ষণ ধরে বসে ডাক দেখো ভাইয়া তুমি কেন কাঁদো, তোমার কান্নার কারণ কি? ওই ব্যক্তি ডাক দিয়ে কয় উমর আমি কেন কান্দতেছি এটা তোমারে কইতে পারবো না, ওই ব্যক্তি এমন তাকের কান্না করতেছে, দেখবেন যদি কারো বাপ মা মারা যায়, এলাকার ভিতরে যদি কোনো লোক মারা যায়, দেখবেন ওই জায়গার ভিতরে আপনি আমি যখন যাই দেখবেন ওই যে ব্যক্তি কান্না করতেছে ওই ব্যক্তি চোখের দিকে তাকাইলে অটোমেটিক কিন্তু আপনার আমার চোখে পানি চলে আসে,
কথা কয় না কেন? আমার ভাইরা, ওমর ওই ব্যক্তির দিকে তাকায় আছে, ওমরের চোখে পানি চলে আইছে। ওমর ডাক দিয়ে কই, ভাইয়া ও ভাইয়া, তুমি নবীর দরবারে চলো। ওমর জোর করে ধরে নবীর দরবারে নিয়ে গেছে। আল্লাহর নবী ওমরকে দেখিয়া ওমর নবীকে সালাম দিছে, নবীও ওমরকে সালাম দিছে। সালাম নেওয়ার পরে নবী মুস্কি হাসি দিয়ে ডাক দিয়ে কই, ওমর তোমার চোখে পানি, আল্লাহ তোমাকে জান্নাত দান করুক। বলেন না আমিন, আরেকবার বলেন না আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওমর আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে ডাক দিয়ে কই, ওমর তোমার মতো এত পাষাণ দিলের মানুষের অন্তরের ভিতরে পানি, বলো তো দেখি তুমি কেন কানতেছ, তোমার কান্নার কারণ কি? হযরত ওমর ডাক দিয়ে কই, হুজুর গো, আমি কানতেছি আমার এই সাহাবি ভাইয়ের কান্না দেখে। একটু বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে ডাক দেখ, আরে বাপরে বাপ, এত পাষাণ দিলের মানুষ একজন সাহাবির কান্না দেখে আর ডুকরে ডুকরে কান্দে। ডাক দেখ, ওমর সাহাবির কি হয়েছে, কাঁদে কেন? আল্লাহ নবী ডাক দেখ, ও ভাইয়া কেন কাঁদো, তোমার কান্নার কারণ কি? ওই ব্যক্তি ডাক দেখ, ওই নবী গো, আমি অনেক বড় গুনাহ করছি। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে ডাক দেখ, ওই সাহাবি তুমি গুনাহ করছো? ওই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গুনাহ করছি নবী গো, আমি গুনাহ করছি। আল্লাহর নবী ডাক দেখ, তুমি একটু কান্না থামাও না, কান্না থামাও। ওই সাহাবি কান্না থামায় না। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবি আচ্ছা বলো তো দেখি তোমার গুনার বোঝা কি? আল্লাহর আসমান জমিনের চাইতে বড়। ওই ব্যক্তি ওই সাহাবি ডাক দিয়ে কই, নবী গো, আমার গুনার বোঝা, আমার কাছে মনে হয় আমার গুনার বোঝা আল্লাহর আসমান জমিনের চাইতে বড়। আল্লাহর নবী চুপকে গেছে। নবী আবার ডাক দিয়ে কই, সাহাবি তোমার গুনার বোঝা কি? আল্লাহর জান্নাত জাহান্নামের চাইতে বড়। ওই সাহাবি ডাক দিয়ে কই, হুজুর আমার মনে হয় আমার গুনাহ, আমার গুনাহের বোঝা আল্লাহর জান্নাত জাহান্নামের চাইতে বড়। আল্লাহর নবী অবাক হইয়া ডাক দিয়ে কই, সাহাবি এইবার বলো তুমি কি গুনাহ করছো? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জায়গায় এমনও যুবক আছো, যুবক তুমি আমি ইচ্ছায় গুনাহ করছি, অনিচ্ছায় গুনাহ করছি, মুরব্বী আপনি গুনাহ করছেন, মা বোন তুমিও গুনাহ করছো, তোমার আমার গুনার খবর বাপ মা ভাই বোন কেউ জানে না, জানে কিন্তু একজন। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবি তোমার গুনার বোঝা যখন আসমান জমিনের চাইতে বড়, জান্নাত জাহান্নামের চাইতে বড়, সাহাবি বলো না তুমি কি গুনাহ করছো? ডাক দিয়ে কই, নবী গো, আমার প্রতিদিন দৈনন্দিনের রুজি রোজগারের রাস্তা হইল এই মক্কা মদিনার জমিনে যদি কোনো নারী পুরুষ মারা যায়, রাত্রি যখন গভীর হয় ওই কবরটা খনন করি, করার পরে কবরের ভিতর ঢুকিয়া ওই মৃত ব্যক্তির কাপড়, মানে কাফনের কাপড়টা আমি বাড়িতে নিয়ে আসি, আসার পরে এটা ভালো করে ধুতো করি, ওইটা বাজারে বিক্রয় করি, করার পরে মানে ডাল তরি তরকারি দা হয় তাই কিনে আনি, আমি খাই, আমার মা খায়, আমার বাবা খায়, আমার স্ত্রী খায়, আমার সন্তান খায়। আল্লাহর নবী ডাক দিয়ে কই, ওমর রে, মানুষ কি এত খারাপ হইতে পারে? মানুষ কি এত খারাপ হইতে পারে? মৃত ব্যক্তির কাফনের কাপড় তুলে আনছে, মানুষ কি এত খারাপ হইতে পারে? আল্লাহর নবী হাই হাই করতেছে আর কাঁদতেছে। আমার মেয়েরা, আমার বন্ধুগণ, কোন দিকে কোন নজর নেই, খুব খেয়াল করে শুনবে, বাবাজি আল্লাহর বান্দা সাহাবি ডাক দিয়ে কই, নবী গো, আপনি এতটুক গুনার কথা শুনে আপনি কাঁদতেছেন, কিন্তু নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে গুনাহ করেছি এইটা তো আমি এখনো বলি নাই, বাজানি। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবি বলো বলো তুমি কি গুনাহ করেছো? বন্ধু কোন দিকে কোন নজর নাই, খুব কিয়াম করে শোনা চাই, ভাই গো, ওই ব্যক্তি ডাক দিয়ে কই, নবী গো, এই মক্কা মদিনার জমিনে যদি কোনো নারী যদি কোনো পুরুষ মারা যায়, রাত্রি যখন গভীর হয় আমি ওই ব্যক্তির কবর খনন করি, ওই ব্যক্তির কবরের ভিতরে ঢুকে যাই। আমার বন্ধু, আমার বাবা দিরা রে,
কেউ কারোর দিকে তাকাইবেন না। দেখেন দেখেন ভাইয়া, হাকিকতন একটা বুড়ার চোখের পানি দেখেন পড়াইতে পারেন কিনা। ওই ব্যক্তি ডাক দিয়ে কই নবী গো, আজ থেকে কয়েক সপ্তাহ আগে ঈদ মক্কা মদিনার জমিনে হুজুর একজন যুবতী নারী মারা গেছে। হুজুর রাত্রে যখন গভীর হইছে ওই যুবতীর কবর খনন করছে, করার পরে ওই যুবতীর কবর খনন করিয়া ওই যুবতীর কবর থেকে আমি কাফনের কাপড় উঠিয়ে নিয়ে আসতেছি, কিন্তু নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যখন কবর থেকে উঠে আসব পিছন থেকে কে যেন ডাক দিয়ে কই আল্লাহর বান্দারি তুই একটাবার এই মহিলাটির চেহারার দিকে তাকায় দেখ, এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা, এরকম সুন্দরী রমণী তুই আর কোনোদিন পাবি না, হরিণের মতন ডাগর ডাগর চোখ, এমনই তরবারির মতন বুড়ো, খাড়াসারি কোটের মতন দাকরা চুল, উদুর গো আমি আবার পিছনের দিকে নজর করিয়া আমি তাকিয়া দেখি এত সুন্দর চেহারা, উদুর নবী গো আমি আমার ওই মহিনাটির সঙ্গে ওই মৃত মহিনাটির সঙ্গে আমি আমার কাপসৈতাত্র পালন করছি, নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই মৃত মহিলার সঙ্গে কাপসৈতাত্র করার পরে আমি যখন কবর থেকে যখন উঠে আসবো ওই কবরের ভিতর থেকে মহিলার আওয়াজ কেনো ডাক দিয়ে কই আল্লাহর বান্দারে তুই নাকি করনি, হাশরের ময়দানে আল্লাহর আদালতে না পাক অবস্থায় উঠানোর ব্যবস্থা তুই কেন করলি, হুজুর আমি আবার যখন সামনের দিকে আসতেছিলাম আমার ওই কবরের ভিতর থেকে আবার আওয়াজ আসতেছে ডাক দিয়ে কই আল্লাহর বান্দারে, মানুষ কি এত খারাপ হইতে পারে, আরে আল্লাহর বান্দা তুই এটা কি করলি, আরে আল্লাহর বান্দা হাশরের ময়দানে আল্লাহর আদালতে উলঙ্গ করে উঠার ব্যবস্থা তুই কেন করলি, আরে বগুড়ার বাবাদেরা, আরে সোনাতলার মা গুনেরা, এ কুড়িদার টুকরা বাবারা, তুমি আমি দুনিয়াতে কতদিন বাঁকা পথে চলছি, তুমি আমি কতদিন গুনাহ করছি, তুমি আমি কুরআন শিখেছি, তুমি আমি সুখ খাইছি ঘুষ খাইছি, তুমি আমি জেনা করেছি, এই দুনিয়া থাকার জায়গা নয়, চিরদিন থাকবো না, বাইরে এখনো সময় আছে আল্লাহর কোরআন ধরতে হবে, আল্লাহ তাআলা এই কোরআনের রসিলায় আল্লাহ তোমার আমারে মাফ করবে, একটু আল্লাহ একটু গুনাহ মাফের আশায় মায়া করে ডাক দেন না, বলেন না আল্লাহ, আরেকবার ডাক দেন না, বলেন না আল্লাহ, আরেকবার ডাক দেন না, বলেন না আল্লাহ, আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল বল, আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল, আল্লাহর নামের জিকির কর, আল্লাহর নামের জিকির কর, জান্নাতে চল, আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলেই পরি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ আল্লাহর গোলাম, এ নবীর উম্মত, জানি না এই জায়গায় কার জানি মা নাই, কার জানি বাবা নাই, কার মা জানি কবরে, কার বাপ জানি কবরে, তুমি আমি সন্তান হইয়া ওই মায়ের জন্য আমি মুসাফিরের সঙ্গে কোন কোন নেককার সন্তান হাত তুলে দোয়া করে যাব, দুই হাত উঠিয়া আল্লাহরে দেখাও, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি নজর কইরা দেখো, পিতামাতার নেককার সন্তানগুলি হাত উঠাইছে, আল্লাহ নাফরমান সন্তানগুলি উঠাই নাই, আল্লাহ তুমি কবুল করো, বলে না আমি।
মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, কোন দিকে কোন নজর নাই, দিন নরম করে দিবেন গো বাবা। এবারে আল্লাহ নবী ডাক দিয়ে কই, ওমর রে মানুষ কি এত খারাপ হইতে পারে? আরে ওমর, এই কত দুঃখন বলছি, চোখের গুণা, হাতের গুণা, কানের গুণা, নফসের গুণা, এরে বন্ধু এই দুনিয়া ছেড়ে তোমাকে আমাকেও যেতে হবে, কিন্তু ওই কবরে যাওয়ার আগে, ওই কবরে যাওয়ার আগে নিজের চিন্তা নিজে করো। এরা যুবক, কেন তুমি মসজিদে আসবা না, কেন তুমি হালাল পথে থাকবা না, কেন তুমি মদ খাও, গাঁদা খাও, কেন তুমি সন্ত্রাসী হও, কেন তুমি পিতা মাতাকে ভালোবাসো না? আরে যুবক বন্ধু, এই মুহূর্তে তোমার আমার মতো কত যুবক যাইয়া দেখো না জিয়া মেডিকেলের ভিতরে পড়ে, মানে বেডের ভিতরে পড়িয়া পড়িয়া কাতরাইতাছে। আরে কলিদার টুকরা যুবতী, আরে কলিদার টুকরা মা, আপনার মতন কত মা কত বোন যাইয়া দেখেন না জিয়া মেডিকেলের বেডের ভিতরে পড়িয়া পড়িয়া কাতরাইতাছে। আরে কলিদার টুকরা বাবাজি, আপনার মতন কত বাবা যাইয়া দেখেন না বেডের ভিতরে পড়িয়া পড়িয়া কাতরাইতাছে, কিন্তু আল্লাহ তোমার আমারে ভালো রাখছে, একটা বার কি নজর নাইছে? এই দুনিয়া ছেড়ে যেতেই হবে, এই তো মাহফিল শেষ করে চলে যাবো, জানি না কার জন্য জানি মালকুল মওত দাঁড়ায় আছে, কার জন্য জানি গো পাকি আছে। ভাই রে, কেন তুমি গুনাহ করো, কেন তুমি গুনাহ করো? আল্লাহ নবী সাহাবায়ে কিরামদেরকে ডাক দিয়ে কইতো, সাহাবীরা রে, এরে সাহাবীরা, তোমরা মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করবা, তোমরা মানে তোমরা বেশি বেশি মরণ মানে মৌতের মোরাকাবা করবা, দেখবা তোমাদেরকে আল্লাহ তাআলা গুনাহ থেকে বাঁচাইবে, জাহান্নামের আগুন থেকে বাঁচাইবে। এরে বন্ধু, এই দুনিয়া ছেড়ে আমারও যেতে হবে। আরে বন্ধু, এই দুনিয়া ছেড়ে যাওয়ার আগে আজকে একটা দিন মৃত্যুর মোরাকাবায় বসিয়া যাও। যে সমস্ত মুরব্বী বাবা, যুবক ভাইরা, যে যেখানে আছেন স্টেজের সামনে পিছনে, যে যেখানে বসে আছে ওই স্যাটেলাইটের ভিতরে পর্দার অন্তরালের মা যুবতী বোনদেরকে হাত জোর করতেছি, তুই হাত জোর করে বলতেছি, দুইটা মিনিটের জন্য চক্ষুটা বন্ধ করে, চক্ষুটা মনে মনে চিন্তা করি, আপনার মতন কত মুরব্বী ছিল নাই, আপনার মতন কত যুবক ছিল নাই, মা গো আপনার মতন কত মা ছিল এই দুনিয়াতে নাই। বাইরে আবার বলতেছি, যে যেখানে আছেন ডানে বামে সামনে পিছনে স্টেজে নিচে, যে যেখানে আছেন মুরব্বী বাবা, যুবক ভাইরা, কুড়িদার টুকরা, সোনার ভাইরা, ও পর্দার অন্তরালের মা, দুইটা মিনিটের জন্য প্লিজ চক্ষুটা বন্ধ করেন, আর মনে মনে চিন্তা করি, আমার কত খেলার সাথী ছিল নাই, আমার কত বন্ধু ছিল নাই, আমার খালাতো ভাই, মামাতো ভাই, আমার কত বান্ধবী ছিল নাই, এই মুহূর্তে তুমি আমি মারা যাইতে পারি, এই মুহূর্তে তুমি আমি মারা গেলে এই সোনাকে নিয়ে মসজিদে এই মাইকের ভিতরে এলান হয়ে যাবে, অমুক খালি সাবার নাই, অমুক যুবকের নাই, অমুক মুরব্বী আর নাই, অমুক যুবতী আর নাই, অমুক মায়ার নাই। আ বন্ধু, তোমার আমার মৃত্যুর খবর শুনিয়া তোমার আমার একদল আত্মীয় স্বজন চলে যাবি, এই তো পাশের বাজারে সাদা মার্কিন কাপড় কেনার জন্য আবার আর একদল যাবি, ওই বাগবাগানে মাছ কাটার জন্য আবার আর একদল যাবে, ওই কবরস্থানে তোমার আমার জন্য ঘর বানানোর জন্য আবার আর একদল যাবি,
ওই মসজিদের পালকিত নেওয়ার জন্য। আরে মুসলমান বাবাজি, কাপড় দিয়া চকলেটের মতন যখন মরাইবে, মরানোর পর ওই খাটির উপরে যখন উঠাইবে, আমার বাইরা আমার বন্ধুগণ আবার বলতেছি বাদান দুইটা মিনিটের জন্য চোখটা বন্ধ করবেন, কেউ কারোর দিকে তাকাইবেন না। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজে নিজেরে চিনে সে আমার আল্লাহরে চিনে। আরে বন্ধু কেউ চোখটা খুলবেন না, চিন্তা করেন মনে মনে চিন্তা করে, তোমার আমার লাজ কোন গোসল কমপ্লিট হয়ে যাবে, এলাকার ইমাম সাহেব ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে তোমার আমার জানাজা যখন কমপ্লিট হয়ে যাবে, তোমার আমার আত্মীয় স্বজন, তোমার আমার বন্ধু বান্ধব, তোমার আমার পালকিটা লইয়া এক পা দুই পা করিয়া চলে যাবে বাস বাগানে, চলে যাবে কবরস্থানে, চলে যাবে ওই পুকুর পাড়ের দিকে। বন্ধু ওই জায়গায় যাওয়ার পর তোমার আমার ওই কাঠের পালকিটা নামাইবে, দুই থেকে তিনজন ব্যক্তি ওই কবরের ভিতর নামবে, তোমার আমার কবরে শোনার পরে ওই ব্যক্তিগুলি যখন এক এক করে যখন উঠে আসবে, ওই সময় তোমার আমার রুহু বলবে আল্লাহ ও মেরে মালিক, এরা আমার কই রেখা গেল, এরা কি জানে না আমি অন্ধকারে একা একা থাকতে পারি না, এরা কি জানে না আমি অন্ধকারে একলা থাকতে পারি না, এরা আমারে কই রেখা গেল, যে ঘরের কোনো দরজা নাই, যে ঘরের কোনো দরজা নাই, যে ঘরের কোনো জানলা নাই, যে ঘরের ভিতরে কোনো ওয়াজি নাই, ও মালিক আজকে আমার স্ত্রী কই, আজকে আমার সন্তান কই, আজকে আমার কন্যার সন্তান কই, আজকে আমার বন্ধু কই, আজকে আমার এলাকাবাসী কই, কই কই আজকে তারা আমার রেখা কই চলিয়া গেছে। আরে যুবক বন্ধু ওই কবরে যাওয়ার পরে তোমার আমার জিন্দগির আমলটা যদি ভালো হয়, ওই কবরটা তোমার আমার জন্য জান্নাত, আর যদি জিন্দগির আমল ভালো না হয় ওই কবরের দুই দিকের মাটি এত জোরে চাপ দিবে, ওই কবরের মাটির চাপে তোমার আমার শরীরের শরীরের গোস্ত মাংসগুলি, তোমার আমার শরীরের মেরুদণ্ড গুলো, বুকের হাড্ডি গুলো গুর 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 করিয়া ভাঙিয়া দাবে। হেরে বন্ধু ওই কবরে জাহান্নামের আগুন জ্বলতে থাকবে, ওই কবরে সাব্বির দংশন জ্বলতে জ্বলতে থাকবে। আর জানেন না জাহান্নামের আগুন জ্বলে, কার বাবার কবরে জানি জাহান্নামের আগুন জ্বলে, কার মা কার বাবার নাম দিয়ে কই পুত, এই কবরে আদব সহ্য করতে পারে না, এই কবরে আদব সহ্য করতে পারে না, এই কুড়িদার টুকরা শুনে তোলার বাবারা, এই কুড়িদার টুকরা মা গো এই দুনিয়া সে তোমার আমার যেতে হবে, কেন তুমি গুনা সারো না আমার মেয়েরা আমার বন্ধুরা রে। আমি আগুরাই গানের অন্তরের ভিতরে একদিন বুঝাইছে কোন দিন জানো নি, আজ থেকে ছয় সাত বছর আগের ঘটনা, আমি আবু রাইগান যখন সর্বপ্রথম ঢাকা শহরে গেছি, ভাইরা আমার বন্ধুগণ ঢাকা শহরের যোগ্য বুজুর্গ একজন আলেম, নাম আমি নিব না, আল্লাহর বান্দা আমারে ডাক দিয়ে কই আবু রাইহা বলতো দেখি মানুষ দুনিয়ার জমিনে কোন লোকটা হইলে মানুষের বেশি কষ্ট হয়। আমি বললাম ভাই রে মানুষ স্ট্রোক করলে, মানুষের কিডনিতে ঘা হইলে, মানুষের কিডনিতে পাথর হইলে, হাত ভাঙিয়ে গেলি পা ভাঙিয়ে গেলে, মানুষ অ্যাক্সিডেন্ট করলে কষ্ট হয়, আমার ডাক দিয়ে কই বাইরে কোনটা কোথায় তোমার ঠিক হইল না, আমি ডাক দিয়ে কইলাম হুজুর তাইলে
জিনিসটা মিলে মানুষের কষ্ট হয়। আমার ভাইরা আমার বাবা দিরা হুজুর আমার নইয়া চলে গেলেন ঢাকা বাড়ি উন্নটে বাড়ি উন্নটের কাছের ঘরের ভিতরে আমি দাঁড়িয়ে নজর কইরা দেখি চিৎকার করে আমি আর এই আগুনের যন্ত্রণার সহ্য করতে পারি না। আরে ওই দিন আমি আবুরাই গানের এই অন্তরের ভিতরে একটা ধাক্কাইটা গেছে। আরে মুসলমান দুনিয়ার আগুন যদি এত যন্ত্রণাদায়ক কষ্ট দেয় না জানি জাহান্নামের আগুন কতটা ভয়ঙ্কর হবে। হে বন্ধু তুমি কেন জাহান্নামের আগুনকে ভয় করো না, কেন তুমি গুনাহ করো, কেন তুমি জাহান্নামের ভয়ে তোমার চোখের পানি আসে না, কেন তুমি আল্লাহর জন্য চোখের পানি ফেলাও না, কেন তুমি কাঁদতে পারো না, কেন তুমি মা বাবার জন্য তোমার চোখের পানি আসে না। আরে বন্ধু চোখের পানির দাম কত জানো নি, হাসরের ময়দান যেদিন কায়েম হবে আল্লাহ তাআলা 70,000 সিকুন দিয়া ওই জাহান্নামকে বাধা রাখবে। এরপরেও জাহান্নাম 70,000 সিকুন সিরিয়া দূর দিয়ে জান্নাত দিয়ে কই মামালি আমাদেরকে কুদা লাগছে কানা দাও, তোমার নাফরমান বান্দা বান্দিদেরকে আমি আগুনের পেটের ভিতর দাও। আল্লাহ আমি আর সহ্য করতে পারি না গো আল্লাহ, আমার আল্লাহ ডাক দিয়ে কই ফেরত তারা রে এই জাহান্নামকে সিকুল দিয়ে বাধা রাইকো। আরে বন্ধু 70,000 সিকুল দিয়ে জাহান্নামকে ফেরত তারা বাধা রাখবে। এরপর ওই জাহান্নাম সিকুল চিড়িয়া যখন উম্মুদের কাছে আসতে লাগবে, আরে বগুড়ার বাবা জিরা এ পর্দার অন্তরালের মা এর যুবতী বু এ যুবক ভাইয়া ওই ওই কঠিন মুসিবতের দিনে আমার বাইরে আমার আল্লাহ ডাক দিয়ে কইব ফেরত তারা রে তোমাদের ঘাটে একটু আমার দিকে বাইর করে দাও। আল্লাহ আল্লাহ পাক যখন ফেরত তারা তখন আল্লাহর কাছে হাত বাড়ায় দিছে আল্লাহ নবীর জিব মানে আল্লাহ নবীর ফেরেশতা জিব্রাইল আমিন যখন আল্লাহর দিকে হাত বাড়ায় দিছে আমার আল্লাহ জিব্রাইলের খাতের মধ্যে এক ফোঁটা পানি দিছে। ডাক দিয়ে কই জিব্রাইল তুমি এই পানি লইয়া জাহান্নামের দিকে যাবা, কিন্তু সত্য হইল জিব্রাইল তুমি এই পানি জাহান্নামের দিকে ফেলতে পারবা না। আরে বন্ধু আমি ওই পানি লইয়া যত জাহান্নামের দিকে যাই জাহান্নাম তত পানির ভিতরে এত বরকত এই পানি লইয়া আমি জিব মানে আমি জিব্রাইল আগুনের জাহান্নামের দিকে যাইতেছি, জাহান্নাম তত দূরাইতেছে পানি আমার আল্লাহ ডাক দিয়ে কই জিব্রাইল এই পানি জমজমের নয়, এই পানি হাউদে কাউসারের নয়, এই পানি দুনিয়ার কোন সমুদ্রের নয়, দুনিয়ার কোন নদীর নয়, দুনিয়ার কোন পুকুরের নয়, দুনিয়ার কোন পুষ্করিণীর নয়, এইটা এমন একটা পানি
এটা এমন একটা দামি পানি, এটা আমার বান্দার চোখের পানি। এই পানি না দুধ, এই পানি যদি জাহান্নামের দিকে নিক্ষেপ করা হয়, জাহান্নামের আগুন পর্যন্ত নিবিয়া যাবে। এরা যুবক বন্ধু, তুমি আমি গুনাহ করছি, গুনাহ করার পরে কেন তোমার আমার অন্তরের ভিতরে এই চিন্তা জানাদের, তুমি আমি গুনাহগার, কেন তুমি আমি সুদ খাওয়ার পরে তোমার আমার কলবের ভিতরে চিন্তা আসে না, তুমি আমি সুদ খাইছি। আরে বন্ধু, এ পর্দার অন্তরালের মা, আর কত গুনাহ করবা, আর কত গুনাহ করলে তোমাদের অন্তর ঠান্ডা হবে। এরা যুবক বন্ধু, এরা বাবাজি, আর কত গুনাহ করলে অন্তর ঠান্ডা হবে, এই দুনিয়া ছেড়ে যেতেই হবে। ওই কবরে যাওয়ার আগে নিজের চিন্তা নিজের করো, আল্লাহর কাছে মাপ চাও, আল্লাহ তোমারে আমারে মাপ মাপ করে দিবে। গুনাহ মাপের আশায় দুইটি হাত উঁচু করিয়া আল্লাহরে ডাক দেন না, বলেন না আল্লাহ।